আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজটির উত্তাপ ছড়াচ্ছে চারিদিকে, আর সেই সিরিজটি শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার পাঁচ জনের দলের একটি পরিদর্শক টিম এসেছিল শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আর ঠিক তখনই ঘটেছে একটি বিপত্তি যা দেখে রীতিমতো অবাক ক্রিকেট অস্ট্রেলিয়া। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে বিসিবি কোনো ঝুঁকি নিতে চায় না, অতিথির শর্তের বেড়া জালে খরচের খাতাটাও কিন্তু অনেক ভারী। আবাসন খাওয়া দাওয়া থেকে শুরু করে সতর্কভাবে সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু তাতেও কোনো আফসোস নেই, সামনে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দল আসবে, তাই যে করেই হোক বিসিবি ভালোই ভালোই অতীতের বাংলাদেশ সফরটা শেষ করতে চাইছে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া বেশি বাড়াবাড়ি করছে না তো, সিরিজ শেষ করাটাই শেষ কথা বিসিবির কাছে। এবার এই প্রথম কিং হোটেলে জিম সুবিধা ব্যবহার করতে পারবে না টিম বাংলাদেশ। দুই টিম বায়ুবলে থাকলেও অতিথিরাই শুধু সেখানে ঢুকতে পারবে, বাংলাদেশকে ঢুকতে দেওয়া হবে না। বিসিবিকে এখানেও বাড়তি পয়সা গুনতে হবে, বাইরে থেকে ইনস্ট্রুমেন্ট কিনে হোটেলের কোন একটা রুমে ভাড়া করে অস্থায়ী জিম তৈরি করে দিতে হবে। বিকেএসপির হোটেলের জিম থেকেও কিছু সরঞ্জাম টেনে আনতে হয়েছে। তবে কিং হোটেলের সুইমিং পুলের সুবিধাটা একাই ভোগ করতে পারবে টাইগাররা, কারণ অজিরা সেই সুবিধা নিতে ইচ্ছুক না। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়ার শর্তে টিভি ব্রডকাস্টারদের জন্য অনেক বিধিনিষেধ থাকবে। টিভি প্রোডাকশনের জন্য সব ক্যামেরা সেট করা হবে গ্যালারিতে, মাঠে ক্যামেরা বা কোনো ধরনের প্রবেশ করা যাবে না যেখানে কিনা অজিদের আপত্তি আছে। দর্শক, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এত অজুহাতের মাঝে আপনার কি মনে হয়, সিরিজটি যদি আমরা জিততে পারি তাহলে কি তাদের উচিত শিক্ষা দেওয়া হবে না? জানাবেন কমেন্ট বক্সে। এদিকে টিভি ব্রডকাস্টারদের থাকার ব্যবস্থা রাজধানীর অন্য একটা হোটেলে করা হয়েছে। ব্রডকাস্ট কর্মীরা আসবে ভারত, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে থেকে, অন্য কোনো দেশ থেকে আসলে তারা খেলবে না। অস্ট্রেলিয়া ক্রিকেট দল যেই হোটেলে আছে সেখানে 120টা রুমে দুই দলের ক্রিকেটার, কোচ, ম্যাচ স্টাফ, ম্যাচ অফিসিয়াল সহ সিরিজ সংশ্লিষ্টরা থাকছে। প্রতিদিন 12,000 টাকা খরচা হচ্ছে একজনের পিছনে। সব মিলিয়ে আবাসন খাতে সিরিজের বিসিবিকে প্রায় 2,500,000 টাকা গুনতে হচ্ছে। বায়ুবল সুবিধায় খাবার খরচের গ্রাফটাও কিন্তু ঊর্ধ্বমুখী। প্রতিদিন প্রতিজনের আপ্যায়নে $200 ব্যয় হবে, যা বাংলাদেশি টাকার হিসেবে প্রায় 17,000 টাকা করে। সিরিজ শেষে এই খাতে খরচের হিসাবটা প্রায় 4 কোটি টাকা এসে দাঁড়াবে। এর আগে টিম অস্ট্রেলিয়া যখনই বাংলাদেশে পা রেখেছে তখনই কিং হোটেল থেকে মাঠ সবখানে নিরাপত্তার এমন কড়াকড়ি দেখা গিয়েছে, তারপরও তাদের অজুহাতে শেষ নেই। যাই হোক দর্শক, আমরা অপেক্ষা আছি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি যেন ভালোভাবে সম্পূর্ণ হয়। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।